হ্যালো, আজকে আমরা দেখছি একটা সার্কিট ডায়াগ্রাম। এখানে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টিং ওয়্যারকে লাগানো হয়েছে, দিয়ে এই বাল্বটাকে জ্বালানো হয়েছে। নেক্সট, কারেন্টের ডাইরেকশন ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে হয়, আর ডাইরেকশন ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কনভেনশনাল কারেন্ট, তার অপোজিট সাইডে ফ্লো, অপোজিট দিকে ফ্লো হয়। এখানে বেসিক্যালি সার্কিট ডায়াগ্রামই দেখানো হয়েছে। এখানে একটা সেলের সাথে কানেক্ট করা হয়েছে এই সুইচ, ঠিক আছে, তার সাথে একটা একটা বাল্ব আর এই কানেক্টিং ওয়্যার, কপার ওয়্যার কানেক্ট করা হয়েছে, দিয়ে বাল্বটাকে জ্বালানো হয়েছে। তো সুইচ ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়া মানে বাল্বটা জ্বলেছে, আর এখানে সুইচ ওপেন আছে, তার মানে বাল্ব এখানে জ্বলেনি। নেক্সট, এখানে কিছু ইলেকট্রিক্যাল সিম্বলস আছে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে সেল। সেল মানে একটা প্লাস আর মাইনাস থাকবে, এই বড়টা যেটা থাকবে সেটা প্লাস হবে পজিটিভ টার্মিনাল, আর ছোটোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এরকমই অনেকগুলো কম্বাইন, সেল যদি কম্বাইন করে তাহলে আমরা পাই ব্যাটারি। এটা দেখতে পাচ্ছ কানেক্টিং ওয়্যার, এটা হচ্ছে আর ওয়্যার জয়েন্ট, মানে এখানে দেখতে পাচ্ছ এখানে জয়েন্ট আছে। এটা হচ্ছে ওয়্যারস ক্রসিং উইদাউট কন্ট্যাক্ট। এই ধরনের যদি হয় তার মানে দুটো তার নিজেকে মানে ক্রস করেছে কিন্তু কন্ট্যাক্ট হয়নি কোনো রকম। এটা ফিক্স রেজিস্ট্যান্স বা রেজিস্টারের সিম্বল। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সিম্বল, আবার এটাও ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সিম্বল। ভেরিয়েবল রেজিস্ট্যান্স মানে রিওস্ট্যাট, ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাটও বলে একে। এটা হচ্ছে অ্যামমিটারের সিম্বল, এ লেখা আছে। এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ইলেকট্রিক সার্কিটে এটাকে সিরিজে কানেক্ট করতে হয়। এটা হচ্ছে ভোল্ট মিটার, ভি লেখা আছে। এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটাকে বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিটে প্যারালালি কানেক্ট করতে হয়। এটা দেখতে পাচ্ছ গ্যালভানোমিটার, জি লেখা আছে। এটা ইলেকট্রিক কারেন্টের ডিফ্লেকশনটাকে বোঝাবার জন্য কাজে লাগে। এ দেখো, এটা এটা হচ্ছে সুইচ, এটা এই ধরনের আছে, উঠে আছে, তার মানে এটা ওপেন সুইচ, বা এই ধরনেরও যদি থাকে খোলা তাহলে ওপেন সুইচ। এ দেখো, এটা বসে আছে তাই এটা হচ্ছে ক্লোজ সুইচ, এটা ডট হয়ে গেছে তাই এটা ক্লোজ সুইচ। এটা ইলেকট্রিক বাল্বের সিম্বল, আবার ইলেকট্রিক বাল্ব এই ধরনেরও হয়। নেক্সট, এটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। এ দেখো, ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে ইলেকট্রিক কারেন্ট এখানে যাচ্ছে। এ দেখো, সুইচটা ক্লোজ হয়ে গেছে, দিয়ে এই বাল্বটা, সার্কিটটা কমপ্লিট হয়েছে, দিয়ে বাল্বটা জ্বলছে। আর এখানে দেখতে পাচ্ছ যে সুইচটা ওপেন হয়ে আছে তাই বাল্বটা গ্লো করেনি। নেক্সট, এটা দেখো একটা সেল আছে, সেলের সাথে কানেক্টিং ওয়্যারস আছে। এই অ্যামমিটার বলেছিলাম যে সিরিজে কানেক্ট করা হয়, দেখো সিরিজে কানেক্ট করা হয়েছে। এরপর দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জায়গায় হয়তো বাল্বও থাকতে পারে। আর এখানে একটা সুইচ কানেক্ট করা হয়েছে, দেখো সুইচটা ডট আছে, তার মানে এটা ক্লোজড হয়ে আছে। আর এখানে ভোল্ট মিটারটাকে বলেছিলাম যে প্যারালালি লাগাতে হয়, তো ভোল্ট মিটার কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য রেজিস্টার। দেখো ভোল্ট মিটার কানেক্টেড আছে প্যারালালে।